আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করছি আল্লাহ রহমতে ভালো আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল থেকে গভীর রাত্রে স্লোগান শোনা গেছে আমি কে তুমি কে রাজাকার রাজাকার এবং আপনারা জানেন যে এই শাহবাগে অর্থাৎ ঢাকা ইউনিভার্সিটির এলাকায় এই শাহবাগের মোড়েই একসময় চিৎকার করে এই ছাত্ররাই অর্থাৎ বিশ্ববিদ্যালয়ের ছাত্ররাই তারা বলেছে রাজাকারদের ফাঁসির ইস্যুতে অথবা নানা ইস্যুতে তুই রাজাকার তুই রাজাকার এখন এই শিক্ষার্থীদের গলা থেকেই উচ্চারিত হচ্ছে তুমি কে আমি কে রাজাকার রাজাকার কারণ তারা যে দাবির জন্য সেখানে সমবেত হয়েছে এবং দিনের পর দিন আন্দোলন করছে সংগ্রাম চালিয়ে যাচ্ছে এখন প্রশাসনের কথা হচ্ছে যেহেতু প্রশাসন আইন বিভাগ এবং তাদের অঙ্গ সংগঠন সবাই চাইছে ত্রিশ পার্সেন্ট যে কোটা আছে সেটা থাকুক এটা নিয়ে আর আন্দোলনের কিছু নেই বা এটা নিয়ে খুব বেশি মাতামাতিরও কিছু নেই আবেগ আপ্লুত হবারও কিছু নেই উচ্ছ্বসিত হবার কিছু নেই হারানোরও কিছু নেই কিন্তু শাহবাগের সেই আন্দোলন থেকে যেটা বারবার বলা হচ্ছে মুক্তিযোদ্ধারা যুদ্ধ করেছে আমাদের দেশকে স্বাধীন করে দিয়েছে এটার জন্য আমরা গ্রেটফুল সময় তাদের স্মৃতিকে আমরা বুকে ধরে রেখেছি এবং তাদের জন্য স্যালুট তাদের সন্তানেরা কিছু সুবিধা পাবে কোটা পাবে তাও ঠিক আছে কিন্তু নাতি নাতনি এবং তাদের বংশধর তারাও নাকি এই সুবিধার আওতায় আসবে এভাবে করলে তো বাংলাদেশের একটা বিরাট অংশ সাধারণ যেটা স্টুডেন্ট তারা কিন্তু বঞ্চিত হবে থার্টি পারসেন্ট স্টুডেন্ট এটা কিন্তু কম কথা নয় সুতরাং তাদের দাবিটা এই রকম যে মুক্তিযুদ্ধ শেষ হয়েছে কত বছর আগে প্রায় তিপ্পান্ন বছর আগে তাহলে এই যে এতগুলো সময় হয়ে গেছে এই সময় পরে আবার কেন হঠাৎ করে আমাদের এই যে মুক্তিযোদ্ধাদের সন্তান তাদের সন্তান তাদের সন্তান এইভাবে কোটা বরাদ্দ করে তাদেরকে সুযোগ কেন দিতে হবে এতদিন তো সুযোগ পেয়েছে পেয়ে গেছেই এখন অন্তত এটার একটা শেষ হওয়া দরকার যদি না হয় তাহলে এই যে একটা বিশাল স্টুডেন্ট জনগোষ্ঠী তারা কিন্তু বঞ্চিত হবে কারণ চাকরির বাজার খুব মন্দা আর সরকারি চাকরি তো সোনার হরিণ এটা সবাই জানে তাহলে এই সোনার হরিণটি পেতে আরও অন্যান্যদের তো অধিকার থাকতে পারে তারাও তো যাইতে পারে যে আমাদের জীবনে একটি সোনার হরিণ ধরা দিক নিশ্চিন্ত জীবন যাপন যেন করতে পারি আমরা এখন সবার তো আর রাজনৈতিক নেই হাই প্রোফাইলের রাজনীতিক মামা চাচা খালু অথবা নিকট আত্মীয় ফলে তাদের পক্ষে হ্যালো দিয়ে অথবা কোটা দিয়ে কোনোভাবে তারা পারছে না এই চাকরিগুলো নিতে ফলে একটা বড় জনগোষ্ঠী ছাত্র ছাত্রী জনগোষ্ঠী তারা কিন্তু বঞ্চিত হচ্ছে এই বিষয়টি তারা সামনে এনে বলেছে যে আমরা কোনো ছোটো করছি না বা প্রশ্নই ওঠে না ছোট করার অথবা এতটুকু অসম্মান করার মুক্তিযোদ্ধাদের তারা আমাদের হৃদয়ে আছে এবং তাদের জন্য আমরা গ্রেটফুল ফর ইভার। একেবারে সারা জীবনের জন্য এই বাংলাদেশ যতদিন থাকবে বাংলাদেশের প্রত্যেকটি ধুলি কণা যারা মুক্তিযোদ্ধা ছিলেন তাদের স্মৃতিকে স্মরণ করবে শ্রদ্ধা ভরে এতে কোনো সন্দেহ নেই এতে কোনো বিতর্কও নেই তর্কও নেই কিন্তু এটাকে যখন বিতর্কের মধ্যে জড়ানো হচ্ছে তখন অনেক কথা আছে সেই জন্য তারা বলছে যে তুমি কে আমি কে রাজাকার রাজাকার মানে এখন আমরা সবাই রাজাকার হয়ে গেলাম আমাদের দাবি আদায়ের জন্য গেলাম হয়ে গেলাম রাজাকার ব্যাপারটা এই রকম। আর প্রশাসনও কেন যেন যে কোনো কিছুতেই সেই রাজাকার সেই বিএনপি সেই জামাত ইসলামী এই রকম নানা কথা বলে আখ্যা দেওয়ার চেষ্টা করে আন্দোলনকারীদের যেটা ঠিক নয় আসলে আন্দোলনের প্রকৃত বিষয়টি কি সেটা বোঝা উচিত প্রধান বিচারপতি বলে ফেললেন জোরা কোটা নিয়ে কিসের আন্দোলন করে আবার কিছুদিন পর যখন আন্দোলন চাঙ্গা হয়ে উঠলো এখন আন্দোলন তুঙ্গে আছে এই কয়েকদিন আগে তিনি আবার বলেছেন তার ওই মতটাকে উল্টে দিয়ে বলেছেন যে যারা আন্দোলন করছে তাদের জন্য এই আইন আদালতের দোয়ার খোলা দোয়ার খোলা রেখেছেন কিন্তু আপনারা কিন্তু আবার রায় দিয়ে দিয়েছেন কোটা কোটা যে সেটা ঠিকই থাকবে বহাল থাকবে তাহলে তো হলো না আপনি দরজা খোলা রেখেছেন কিন্তু হাওয়া ঢুকতে দেন না আজান শোনা যায় না কোনো দৃশ্য দেখা যায় না তাহলে সেই দরজা বা জানালা খুলে রাখার অর্থ কি এটা শুধু মুখের একটা বুলি আওড়ানো একটা একটা পর্দা দিয়ে রাখা বা একটা লেবাস ধরে রাখা বা একটা কথার কথা বলা মানে বাজে কথা যে কথার কোনো অর্থ নেই দাম নেই দোয়ার খোলা থাকলে খুলে দেন আপনার এই রায়টি তো আসতে পারতই যে ত্রিশ পার্সেন্ট যে কোটা সেটা থাকবে না সেই রকম একটা রায় আসতে পারত যেটা নির্বাহী বিভাগকে হয়তো ট্রিট করছে না তার বিপরীতে রাইটি এসেছে এমন হতে পারতো সেখানে অঙ্গ সংগঠন জোর দিয়ে তারা চাপ দিয়ে যারা আন্দোলন করছে এবং হলের মধ্য থেকে তারা এই আন্দোলনে সাড়া দিয়ে সহবাগের মোড়ে আসছে বা বিভিন্ন জায়গায় যাচ্ছে এই অঙ্গ সংগঠনের নেতা নেত্রীরা তারা হলে হলে যে, তারা চাপ দিচ্ছে ধমক দিচ্ছে শাসাচ্ছে এবং নানাভাবে ভীতি প্রদর্শন করছে ভয় দেখাচ্ছে মারার বা নির্যাতন করার যে তোমরা কেউ ওই আন্দোলনে যেতে পারবে না একটি গণতান্ত্রিক দেশ একটি মুক্ত কথা বলার দেশ মুক্ত চিন্তা চর্চার দেশ এমন একটি দেশের জন্য এই ধরনের কথা কি বুমেরাং নয় আত্মঘাতী নয় মানুষের একাধিক মত থাকবে পথ থাকবে চিন্তা থাকবে চেতনা থাকবে সেগুলোকে মূল্য দিতে হবে আপনি না মানতে পারেন কিন্তু শ্রদ্ধা জানাতে হবে যে আপনার মতটিতে আপনি হয়তো যৌক্তিক আপনার এই মতটিকে আমি শ্রদ্ধা করি বাট আমি আপনার মতে নেই বা মানছি না সেটা ঠিক আছে কিন্তু মতটিকে তো শ্রদ্ধা করতে হবে আইডিওলজি পাথ মত এই যে এইগুলোকে তো অন্তত শ্রদ্ধাটা করতে হবে সম্মান জানাতে হবে তো আপনি একটা ড্রেস পছন্দ করলেন আপনি সাধারণত কালোর মধ্যে ড্রেস পছন্দ করেন ঠিক আপনার পাশের বন্ধুটি যে আপনার আত্মার আত্মা সে কিন্তু আবার সাদার মধ্যে পছন্দ করছে তাহলে কি আপনার বন্ধুত্ব নষ্ট হয়ে যাবে সুতরাং এইভাবে বলা যায় যে এক একজন মানুষের এক এক রকমের পছন্দের ব্যাপার থাকবে সেগুলোকে মূল্য দিতে হবে এছাড়া এখন যে আন্দোলন হচ্ছে সেটা তো একটা বড় অংশের মনের দাবি যে আমাদের এখন অন্তত সুযোগ দিন যে আমরা ওপেন ফিল্ডে সবাই নামব একটা লেভেল প্লেইং ফিল্ড হবে সেখানে সবাই নামবে যার যার স্কিল কোয়ালিটি এক্সপার্টাইজ মেরিটস প্র্যাকটিসেস এই সমস্ত দিয়ে সে তার জবটি বাগিয়ে নেবে সেক্ষেত্রে তার তো এই সুযোগটি থাকার দরকার আছে কিন্তু সেটা যখন করতে দেয়া হবে না সেটা যখন চিন্তা করা চিন্তার জায়গা থেকে তাদেরকে সরিয়ে দেয়া হবে তাদের উপর চাপ প্রয়োগ করা হবে উল্টো তাদেরকেই রাজাকার বলা হবে তাহলে এটা কি ঠিক হলো মানুষ কি এগুলো বোঝে না কিন্তু মানুষ এই যে অসহায় হয়ে আছে বোঝার পরও তারাও বুঝতে পারছে সাধারণ মানুষও বলছে। কিন্তু সরকার বা প্রশাসন অনড় তাদের সিদ্ধান্তে কিন্তু যখন ঘূর্ণিঝড় আসে তখন কিসের সিদ্ধান্ত কিসের আইন কিসের কী ঘূর্ণিঝড়ে সব উড়ে যায় না কেউ তখন বাধা দিতে পারে আটকাতে পারে সেই রকম পরিস্থিতি সেই রকম পরিস্থিতির জন্য প্রশাসন প্রস্তুত তো বন্ধুগণ ভালো থাকুন শুভকামনা